দোলে দিন রং মাখানো রচ্ছিলায় বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব মোর্চার কো কনভেনারের দায়িত্বে রয়েছেন সঞ্জয় দাস নামে ওই নেতা। সোমবার রাতে এক সঙ্গীকে নিয়ে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করা হয় বলে ওই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি অভিযোগ জানানোয় তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিষয়টিকে ঘিরে হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক তর্চা। ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার দোলের দিন সন্ধ্যা ৬টা নাগাদ সঞ্জয় দাস ও তার এক সঙ্গী ওই মহিলার বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে দাবি মহিলার। সেই সময় তারা দুজনে মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। বাড়িতে এসে তারা জোর করে গায়ে রং লাগায় বলে অভিযোগ। এরপর চিৎকারের আওয়াজে লোক জড়ো হওয়ায় উপক্রম হলে বাড়ি থেকে বেরিয়ে যান তারা, এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে আটকও করে পুলিশ। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা ও তার পরিবার। প্রশাসনের কাছে অভিযুক্তদের শাস্তির আবেদন করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, জেলা বিজেপি নেতৃত্ব ঘটনার যথাযথ তদন্তের আবেদন জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ তৃণমূলের। কালকে সন্ধ্যা ৬টার দিকে গায়ে রং দিতে আসে দুজন। এবার আমি বলছি, এই তোমরা বাড়ি কেন আসছো? বলছে হোলি খেলতে আসছি। আমি বলছি, আমি কোনো হোলি টোলি খেলবো না, বাড়িতে কেউ নাই, বেরাও, বাড়িতে কেউ নাই, আমি রং খেলি না। কেন, হোলির দিন আছে, রং খেলতেই পারি। হ্যাঁ, আমি বলছি রং খেলতে পারো, কিন্তু আমি খেলবো না রং। এবার এই কথা বলতে বলতে আমার কাছে চলে আসে, ঠিক আছে, আর আমি কিন্তু দূরে পিছনে হাঁটতেই আছি যে দেখো রং দিবো না দেবো না বলে দুজনের মধ্যে একজন ধরে নিল ফট করে। আর ধরে নেবার পরে একজন রং ঢালবও করছে, আর মানে ওর পাঁচের জায়গায় একটা মদ মদ খেয়েছিল দেখেই বুঝে যাচ্ছিলো, মানে ওদের ই দেখেই। আর আমি ওকে বলছি যে রং দিবা না, হ্যান করবা না, তেন করবা, কিন্তু ওরা মানে রং দিবার সাথে একটা বাজে ব্যবহার করেছে, গায়ে হাত দিয়েছে। গায়ে হাত দিবার পর যখন আমি পাইনি, ওদেরকে ছিটকে ফিটকে মানে গালাগালি করেছি আর চিল্লেছি, তখন সুরসুর করে বের হয়েছে। আর নোংরা নোংরা ভাষাও বলেছে, আর বলেছে যে যে আমাদের পার্টি করছি আমরা, যাদের সঙ্গে কি না কি নাম লোকটা জানি না আমি, বিজেপির নেতা না কি আছে, বলছে ওর ওদের আমি শুরু থেকে, হ্যাঁ তোকে আমি কি করতে পারি তুই জানিস না। এখনো বিজেপির কি একটা হয়েছে নাকি ও, যাই হোক আমি বলতে পারছি না। তো ওর জন্য ওর দাপটটা একটু বেশি দেখিয়ে গেল আমার বাড়িতে ঢুকে। আর ঢুকে মানে নোংরা ব্যবহারটা আমার সঙ্গে করেছে, আর উল্টা বলেছে যে তুই যদি এগুলো বেশি বেশি করিস বা কাউকে বলিস, তাহলে তোর কি করতে পারিস সেটা তুই বুঝে নিবি। যখন বাড়িতে ঢুকে তোর এই জিনিসটা করতে পারি, তো আরো কিছু করতে পারবো। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সভাপতি মানিক দাস কি বলেছেন শুনুন। গত রাতে শুনলাম যে একজন মহিলাকে বিজেপির একজন নেতা জোরজবস্তি রং দিয়েছে। সে রং নিতে ইচ্ছুক ছিল না, কিন্তু রং দেওয়ার পরে রং নিচ্ছিল না বলে তাকে সাইদরে টানাটানি করছে। সেই সুবাদে একটা কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনের বিষয়ে সে নাকি অ্যারেস্টও হয়েছে। অ্যারেস্টের পরবর্তী বিজেপির নেতারা গিয়ে থানায় থানায় ধর্ণা দিয়েছে তাকে ছাড়তে হবে। কিন্তু এই যে নোংরামি, এই নোংরামি কিন্তু বাংলার মানুষ সহ্য করবে না। এগুলো কালচার তো বিহার ইউপিতে হয়, বাংলাতে এই কালচার কিন্তু মানুষ বরদাস্ত করে না। আইন যে আছে, আইন আইনের পথে চলবে, সে অপযুক্ত অবশ্যই শাস্তি পাবে। এ বিষয়ে মালদার জেলা ভারতীয় জনতা পার্টির সম্পাদক কিষান কেডিয়া অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সম্পূর্ণ সাজানো একটি ঘটনা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা সাজানো কেস, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা খবর কি, আমরা থানাতে এসেছিলাম, হরিশ্চন্দ্রপুর বিধানসভার সমস্ত রকমের কর্মীরা এসেছিলাম, আইসি সাহেবের সঙ্গে আমরা কথা বললাম। আইসি সাহেবকে বললাম যে মহিলাটাকে প্রথমে ডাকেন, আপনি তদন্ত করেন। মহিলা ওখানে ছিল না ঘটনার সময়, ওখানে থানার চারজন সেবিক ভলেন্টিয়ার ছিলেন, তাদেরকেও জিজ্ঞাসা করার জন্য বললাম। ঘটনাটা একটু নিজেদের মধ্যে ৩:৩০ সময় হয়েছিল, মহিলাটা রাত্রে কেস করেছে ৯:৩০ সময়। এতে বোঝা যাচ্ছে এটা সাজানো ঘটনা, এতে বিজেপির কোনো লোক জড়িত না। Thank you.